আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সিলিং ফ্যানের হুক আপনারা কিভাবে ছাদে দেওয়াল ফুটে করে ছাদ ফুটে করে আপনারা সেটা লাগাবেন। তো দেখেন, প্রথমে আমরা রয়্যাল বোর্ডের মাপ করে নেব, বিটের সাথে মাপ করে নিয়ে কিন্তু এতটুকু আমাদের ঢোকাতে হবে ছাদের মধ্যে। তো তারপরে টেপিং করতে হবে একে মাপ করে নিয়ে। তো দেখেন এভাবে কিন্তু আপনারা টেপিং করে মাপ করে নেবেন যে আমাদের এতটুকু কিন্তু যে ছাদ আছে ছাদে কিন্তু বিটটা ঢোকাতে হবে। তো আরেকটা কথা বলি, সেটা হলো যে এখন অনেক সময় দেখা যায় 10 নম্বর বিট থাকে বা 8 নম্বর বিট থাকে, তো 12 নম্বর বিট থাকে। তো যদি 8 মিলি রয়্যাল বোল্ড হয় তাহলে কিন্তু আপনাকে 10 মিলি বিট ব্যবহার করতে হবে। আর যদি 10 মিলি রয়্যাল বোল্ড হয় তাহলে কিন্তু 12 মিলি বিট ব্যবহার করতে হবে। এটা হলো মূলত যদি আপনি লাগাতে চান সে এভাবে লাগাবেন। তাছাড়া কিন্তু যদি আপনি লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু বিট সিলেকশন যদি না করতে পারেন ভালো মতন, তাহলে কিন্তু আপনি একটা সমস্যার সৃষ্টি হবে, মানে সহজে লাগবে না। তো সেই কারণে বলবো যে আপনারা যেটা 8 থাকে রয়্যাল বোর্ড সেখানে 10 দিবেন, আর যদি 10 বিট ব্যবহার করবেন, আর যদি 10 নম্বর রয়্যাল বোর্ড থাকে তাহলে 12 নম্বর বিট ব্যবহার করবেন। তাহলে কিন্তু সহজেই আপনাদের কাজটি অনায়াসে করতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। তো এখন আমরা যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা এখন মার্কিং করে নেব, একটা ফুটা করে নেব, দুই পাশে যে হুকটা আছে হুকের দুই পাশে আমাদের মার্কিং করে নিতে হবে। তো আমরা একটা লোহার একটা চিকন ব্যানা বা যে কোনো কিছু দিয়ে মার্কিং করে নেবো, কারণ এখানে এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি। তো এখানে মার্কিং করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখন এখানে ড্রিল মেশিন চালাতে হবে মার্কিং করার পরে। তো দেখেন এভাবে কিন্তু আপনারা সহজেই ড্রিল মেশিন চালাবেন, ড্রিল মেশিনটা সুন্দর করে ফোটা হয়ে যাবে। আমরা এখানে 10 নম্বর রয়্যাল বোল্ড বিট ব্যবহার করেছি, 8 নম্বর এটা হলো রয়্যাল বোল্ড। তো আমি যেভাবে কাজটি করছি ঠিক আপনারা সেভাবে কাজটি করবেন। তো এখানে আমরা লাগিয়ে রেখেছি, কারণ এখানে লাগিয়ে রেখেছি যাতে আমাদের এখানে আমরা সহজেই ঢোকাতে পারি। তো দেখেন এখানে এভাবে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই দুটার মধ্যে হোল করার মধ্যে ঢুকিয়ে দেবেন, এই যে এখানে এভাবে। তো খুবই ইজি সিম্পল কাজ, একেবারে সহজ কাজ, কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই ফ্যানের হুক অনায়াসে লাগাতে পারবে। তো এটা তারপরে আপনারা পাঞ্চ করবেন হাতুর দিয়ে সুন্দর করে পাঞ্চ করলে কিন্তু পারফেক্টলি লেগে যাবে। তারপরে কি করতে হবে, এখন আপনাদের কিন্তু টাইট দিতে হবে। তো অবশ্যই কিন্তু টাইট মাস্ট বি টাইট দিতে হবে, তা নাহলে কিন্তু খুলে যেতে পারে। তো আপনাদের কাছে সিলাইন বা প্লাস যেই থাকুক অবশ্যই টাইট দিলে। তো আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনার আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন, আপনার মন মতো যে ভিডিও চাচ্ছেন সেটা পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন একেবারে মজবুত হয়ে গেছে, সহজে কিন্তু এটা খুলবে না, আপনি যত টাইট দিবেন তত কিন্তু এটা শক্ত হয়ে লেগে থাকবে। দেখেন এক ঝোল দিলেও কিন্তু